বাংলাদেশের সবচাইতে বড় সস্তা মার্কেট থেকে ক্রোকারাইজ আইটেম এবং রান্নাঘরের টুকিটাকি সব জিনিস কিনুন একদমই পানির দামে। আসসালামু আলাইকুম, আমি অরিন, চলে আসলাম আপনাদের জন্য চমৎকার একটি শপিং ব্লগ নিয়ে। আজকে আপনাদের জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে ক্রোকারিজ আইটেম দেখে। এত সুন্দর সুন্দর কিছু কিচেন আইটেম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন, যা আপনারা দেখে মানে জাস্ট পাগল হয়ে যাবেন। এত সুন্দর সুন্দর জিনিস কিভাবে এত কম দাম হতে পারে, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সুন্দর সুন্দর জিনিস সম্পর্কে জানতে পারবেন। তো এখানে দেখেন, এই যে ফুলদানি রাখার স্ট্যান্ডগুলো 1000 টাকা করে বিক্রি করছে। এখানে অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন জিনিসপত্র আছে, রান্নাঘরের যাবতীয় টুকিটাকি জিনিসপত্র যা যা একটা রান্নাঘরের প্রয়োজন হয় সব কিছু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন খুবই কম দামে। তো আমি আজকে কোথায় এসেছি আগে আমি সেটা বলে দিই। আমি চলে এসেছি বনশ্রী মেরাদিয়া হাটে, খুব 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 পপুলার একটি হাট যেটা আপনারা অনেক বেশি ভালোবাসেন। আর সবার অনেক বেশি রিকোয়েস্টের ভিডিও হচ্ছে মেরাদিয়া হাটের ক্রোকারিজ ভিডিও, তো আমি সেটাই আজকে তৈরি করেছি। আপনারা একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই সপ্তাহে মেরাদিয়া হাটে কী কী কিচেন আইটেম উঠেছিল, প্রাইস কেমন, সব কিছু সম্পর্কে আপনাদেরকে আমি ছোট্ট করে ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারবো। এখানে দেখেন টুকিটাকি একটা রান্নাঘরের সকল জিনিসপত্রই কিন্তু আমাদের একদমই হাতের নাগালে মেরাদিয়া হাটে আমরা পাচ্ছি। এখানে গ্লাস সেটগুলো মোটামুটি আপনারা 300 থেকে 500 টাকার মধ্যে পাবেন। আর এই যে ভ্যানে দেখছেন জিনিসপত্র, এগুলো পার পিস 100 টাকা করে। আপনারা যদি কাপ পিরিসগুলো নেন, এগুলো 50 টাকা করে ছিল, আর এখানে বাকি সব কিছু 100 টাকা করে ছিল। তো 100 টাকায় এত সুন্দর সুন্দর ক্রোকারিজ আইটেম আমার মনে হয় না বাংলাদেশের আর কোথাও পাওয়া সম্ভব। ট্রাস্ট মি, মেরাদিয়া হাটের ক্রোকারিজ আইটেম খুব বেশি সস্তায় আসলে পাওয়া যায়, যেটা অন্য কোথায় ভাবাই যায় না। আর এখানে অপশন অনেক পাবেন, যেটা আপনারা অন্য কোথাও এই সুবিধাটা পাবেন না। এখানে অনেকগুলো ভ্যান বসে, যেখানে আপনারা চয়েস করে দামাদামি করে দেন কিনতে পারবেন। অন্যান্য ভ্যানগুলোতে কিন্তু একটা কি দুটা এরকম বসে, তেমন একটা অপশন আমরা পাই না খুঁজে খুঁজে দেখার বা দামাদামি করার মতো। বাট মেরাদিয়া হাটে প্রচুর অপশন রয়েছে আপনাদের দামাদামি করারও এবং হেঁটে অনেকগুলো ভ্যান দেখে চয়েস করার জন্য। তো মেরাদিয়া হাটে ক্রোকারিজ আইটেম কে কে কিনেছেন এবং কে কে কিনেন নাই এখন পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ মেরাদিয়া হাটের ক্রোকারিজগুলো এত বেশি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। বনশ্রীবাসীরা কিন্তু মেরাদিয়া হাট থেকে প্রচুর পরিমাণে শপিং করে কিচেন আইটেমগুলো বিশেষ করে, কারণ কিচেন আইটেম এত সস্তায় এই হাটে পাওয়া যায়। এই কেটলিটা দেখেন, এইটা মাত্র 500 টাকা, খুব সুন্দর। আর এই যে ফুলদানিটা দেখছেন, এই ফুলদানিটাও কিন্তু দারুণ ছিল, মাত্র 300 টাকা। তো এগুলো জিনিসপত্র কিন্তু ঘরকে খুব শৌখিনভাবে সাজানোর জন্য আমাদের অনেক কাজে আসে। আর এখানে মোটামুটি অনেক রকমের ডিশ রয়েছে। এই যে দেখছেন এই বড় এই ডিশটা, এটা কিন্তু প্রাইস ছিল 1000 টাকা। তো এই ধরনের সুন্দর সুন্দর জিনিস আপনারা যারা কম দামি কিনতে চান, চট করে চলে আসবেন মেরাদিয়া হাটে, একদমই নিশ্চিন্তায় আপনারা এখান থেকে খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি প্রাইসে শপিং করতে পারবেন। আর মেরাদিয়া হাট এমনই একটি হাট যেখানে আপনারা এক জায়গায় সব কিছু পাবেন। আপনাদের অনেক জায়গা ঘুরে ঘুরে জিনিসপত্র দেখে কিনতে হবে না, একটা জায়গায় আসলে সব কিছু পাওয়া যায়। এটা 100 টাকা করে ছিল। তো মোটামুটি এখানে 100 টাকা অনেক জিনিসই পাওয়া যায়, যেগুলো আপনারা ছোট ছোট জিনিসপত্র বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আর একটা কিচেনের টুকিটাকি যত রকমের প্লাস্টিক বা হাবিজাবি জিনিসপত্র আমাদের দরকার হয় সব কিছুই ছিল মোটামুটি এই দোকানটিতে। এখানে অনেক সুন্দর সুন্দর 10 টাকায় 5 টাকায় অনেক জিনিস ছিল, যেগুলো আসলে আমাদের রান্নাঘরের খুবই প্রয়োজনীয় জিনিস। আর এই যে ঝুড়িগুলো দেখছেন, মাত্র 20 টাকা করে, কত সুন্দর এই ঝুড়িগুলো, মাত্র 20 টাকায় আমরা এই হাট থেকে কিনতে পারছি। আর এখানে মোটামুটি 20 টাকায় 30 টাকায় বিভিন্ন রকমের ছোট ছোট চামচ ছিল। আর এখানে চামচের যে হ্যাঙ্গারগুলো দেখছেন, এগুলো 100 টাকা করে বিক্রি করছিল। আর হাফ প্লেটগুলো দেখছেন, এগুলো 20 টাকা করে বিক্রি করছিল মেলা মাইনের। আর এখানে অনেক রকমের স্টিলের বাটিঘুটিও আছে। তো মেরাদিয়া হাটে
রান্নাঘরের জিনিস কিনতে আসলে আপনার জাস্ট মনটা ভরে যাবে। আর এখানে এমন কোনো জিনিস আপনাদের বাকি নাই যে আপনাদের রান্নাঘরের এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না, সব কিছুই মোটামুটি হাতের নাগালে আপনাদের আছে। তো খুঁজে খুঁজে দেখে দামাদামি করে আসলে এখান থেকে শপিং করতে হয়। আর এই যে দেখেন জুসের জারগুলো 100 টাকা করে বিক্রি করছিল, খুব চমৎকার চমৎকার চামচ ছিল এখানে 50 টাকা 100 টাকা 200 টাকা এই রেঞ্জের মধ্যে। এখানে দেখেন বিভিন্ন রকমের কোয়ালিটির চামচ আছে, 20-30 টাকারও অনেক চামচ আছে। যাদের যেমন বাজেট সে তেমন চামচ এখান থেকে কিনতে পারবেন। তো মোটামুটি সেই সুবিধা রেখেই এগুলো আসলে এনেছে তারা, কারণ মেরাদিয়া হাটে সব লেভেলের লোকজন শপিং করতে আসে। তো এই কথা মাথায় রেখে মামারা কিন্তু সবার জন্যই মোটামুটি সব প্রাইসের জিনিসপত্রই হাটে রাখেন। তো মেরাদিয়া হাটের এই সুন্দর সুন্দর জিনিসগুলো কার না ভালো লাগে বলুন। এই যে লাল কালারের ডিসটা দেখছেন, এটা মাত্র 300 টাকা করে ছিল। এখানে অনেক ট্রে ছিল যেগুলোতে আপনারা ফিশ ফ্রাই বা টিকিয়া এগুলো সার্ভ করতে পারবেন 150 টাকার মধ্যে, সেই ট্রেগুলো আপনারা কিনতে পারবেন। আর এখানে এই যে লাল মগগুলো দেখছেন 100 টাকা করে বিক্রি করছে। এখানে বিভিন্ন রকমের কুকারিজ আইটেম আছে যেগুলো আপনার সংসারে খুবই প্রয়োজনীয়। আর এই যে দেখেন এই ডিশটি ছিল মাত্র 300 টাকা করে। তো এই ধরনের সুন্দর সুন্দর জিনিস কিনতে চট করে চলে আসবেন মেরাদিয়া হাটে। আর মেরাদিয়া হাটের শপিং ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই জানাবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেই ইনফরমেশনগুলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট পড়ে কিন্তু আমি ইন্সপায়ার হই আরও সুন্দর সুন্দর শপিং ব্লগ আপনাদের মাঝে আনার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে এই সুন্দর সুন্দর জিনিস কেনার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।